ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই করে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আজকে আমি আপনাদেরকে একদম সোজা কাপড় দিয়ে আপনাদেরকে পট্টি বসানো দেখাবো সে তো সেটা গলা পট্টি হোক আর এখানে আরমহলের পটে হোক যে কোনো পট্টি হোক সমস্তটা আমি সোজা কাপড় দিয়ে বসাবো তো অনেক সময় এমন হয় দেখবেন কাপড় অনেকটা কম আছে তখন তীর চাপটি কাটা সম্ভব হয় না অনেক কাপড় কম হচ্ছে তো তখন আপনাদের কী হয় সোজা কাপড় কেটে আপনারা পট্টি বসাতে পারেন তাতে কিন্তু একটুও সমস্যা হবে না খুবই ভালোভাবে দেখাবো যাতে আপনাদের একদম পারফেক্ট হয় তো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে প্রথমে দেখুন এখানে একটা ব্লাউজ নিয়েছি তো এখানে আমি গলা পট্টি দেখাবো সেম প্রসেসে আপনারা আর্মহলের যদি পটটি বসাতে চান আপনারা আর্মোলের পট্টি বসাতে পারেন এখানে আমি ব্লাউজে দেখাচ্ছি আপনারা কামিজে ব্লাউজে যে কোনো ড্রেসে যে কোনো মানে যে কোনো ড্রেসে আপনারা কিন্তু এই সোজা কাপড় কেটে পট্টি বসাতে পারেন আর যে কোনো ডিজাইনে এরকমটা নয় এখানে গোল ডিজাইনে বসাচ্ছি আপনারা চৌকো গোল অন্যান্য যে কোনো সে কিন্তু এই সোজা কাপড় কেটে পটটি বসাতে পারেন তো প্রথমে একবার কাপড়টা দেখে নিন এখানে আমি অনেক বড় মতন কাপড়টাকে কেটেছি এখানে ছিল আমি কাপড়টাকে জুড়ে এখানে বড় করে নিয়েছি আর এখানে আমি চওড়াটা বলে দিচ্ছি চওড়াটা কিন্তু বেশি নেওয়া যাবে না যখন আপনারা সোজা পট্টি বসাতে চাইবেন তির চাপটটি কাটলে আপনারা চওড়া বেশি রাখতে পারেন কিন্তু সোজা কাপড়ের পট্টি বেশি চওড়া করা যায় না তো এখানে আমার চওড়াটা দেখে নিন এখানে আমার চওড়া আছে এক ইঞ্চি এর থেকে বেশি কিন্তু একদমই করা যাবে না আপনাদের এক ইঞ্চি চওড়ায় কাপড় কাটতে হবে তো এবারে এই কাপড়টা দিয়ে এটা একদম সোজা আছে আর মিডিল থেকে আমি শুধু জুড়ে নিয়েছি নিয়ে বড় করেছি এবারে এই কাপড়টা দিয়ে পট্টিটা বসাচ্ছি এটা একটু ভালো করে দেখুন কীভাবে আমি বসাচ্ছি এটা ভীষণ সহজ তো এখানে দেখুন আমি এই গলাটা বসাবো তো এখান থেকে বসানো আমি স্টার্ট করছি প্রথমে এটা ভালোভাবে ধরে নেব নিয়ে সবসময়ের জন্য সোজা পাটের ওপরেই কিন্তু সোজা পাটটা রাখবো মানে মেন কাপড়ের উপরে আমাদের লাইলিন কাপড়টাকে রেখে এখানে পট্টি বসাবো তো দুটো এরকমভাবে রেখে দেবো একটার ওপরে একটা রেখে এখানে দুষুধ করে গ্যাপিং দিয়ে সেলাই করবো তো এটা কীভাবে করছি এখানে দেখুন তো প্রথমে একটুখানি আমি সেলাই করে নিই আগে তো এখানে দেখুন একটুখানি সেলাই করেছি এইবারে আপনাদেরকে কুচি দিতে হবে একটুখানি গ্যাপিং দিয়ে দিয়ে আপনাদের ছোট্ট ছোট্ট কুচি দিতে হবে তবেই কিন্তু আপনারা সোজা কাপড়ের পট্টিটা যখন উল্টে সেলাই করবেন তখন দেখবেন আপনাদের একদম পারফেক্ট হবে তো এখানে আমি কুচিটা কীভাবে দিচ্ছি একটুখানি দেখুন তো এখানে আমি একটুখানি করে এই এইরকমভাবে কুচি দেব দিলে যেটা হবে দেখবেন এই সোজা কাপড়ে কুচি দিলে অটোমেটিক কাপড়টা কিন্তু আপনাদের গোলের সাথে অ্যাটাচ হয়ে যাবে আর যদি আপনারা কুচি না দিয়ে পুরো টেনে টেনে কাপড়টাই গোলের সাথে অ্যাটাচ করে ষিয়ে দেওয়ার চেষ্টা করেন তারপরে যেটা হবে উল্টোনোর সময় আপনাদের কিন্তু যে গলার থাকবে সেটা একদমই নষ্ট হয়ে যাবে তো এখানে কুচি দিলে অটোমেটিক কাপড়টা কিন্তু এখানে গোল হয়ে যাবে তো এরকম আমি একটু করে কুচি দেব দিয়ে সেলাই দেব কিছুটা করে সেলাই দেব দিয়ে আবারও একটা এরকমভাবে কুচি দিয়ে দেব। প্রায় এক ইঞ্চির মতন ছাড় দিয়ে দিয়ে ছোট্ট ছোট্ট খুব বেশি চরণে একদম মিনি মিনি কুচি দেব যাতে কাপড়টা আমাদের এইরকমভাবে ঘুরে যায় তো ওখানে দেখো এটা পুরো গোল ছিল বলে এখানে আমি কুচি দিয়েছি আর এখানে আর গোল ভাব নেই তো এখানে আমি স্ট্রেট সেলাই করে দেবো এখানে দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট কটা কুচি দিয়েছি বেশি কুচি কিন্তু দিইনি এইবারে যেটা করতে হবে আপনাদের কিন্তু এইরকমভাবে কাটিং চিহ্নটা দিয়ে নিতে হবে একটুখানি করে গ্যাপিং দিয়ে দিয়ে এরকম কাটিং চিহ্ন দিতে হবে এমনভাবে কাটিং করতে হবে যাতে সুতো কেটে না যায় পুরো সুতোর গা বরাবর কিন্তু এরকমভাবে ছোট ছোট কাটিং করতে হবে তো এরকমভাবে দেখুন আমি এখানে কাটিংটাও করেছি তো এইবারে এটাকে পুরোটাকে এই পুরো কাপড়টাকে এইরকম করে নেব। নিয়ে এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো তো এখানে দেখুন আমি ওপর থেকে সেলাই দিয়ে নিয়েছি এবারে এই কাপড়টাকে পুরোটা পিছনের দিকে নিয়ে আসবো এটাকে এইরকমভাবে মাঝখান থেকে ফোল্ড করে নেব নিয়ে তারপর দিন আরও একবার এরকম ফোল্ড করব। করলে কী হবে পুরো যে কাপড়টি এটাকে পুরোটা আমি পিছনের দিকে নিয়ে এলাম নিয়ে এসে এবার এখান থেকে সেলাই করবো আর এই যে কুচিগুলো আছে এই কুচিগুলো দেখবেন অটোমেটিক যেমন আছে তেমনভাবে এইরকমভাবে মুড়িয়ে দেবেন বুঝতে পেরেছেন দেখে নিন আমি হাতের সাইডে আমার দেখুন এখানে আমি কুচিগুলোকে মুড়িয়ে দিচ্ছি যেমন কুচি পড়ছে তেমনভাবে মুড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই কুচিটা দেওয়ার দরুনই কিন্তু আপনাদের পুরো কাপড়টা কিন্তু ভীষণ ভালোভাবে ফিনিশিং হবে এবারে এর ওপর থেকে সেলাই করে নেব Thank <laughs> you. তো এখানে দেখুন পুরো সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে পুরোটা আমি সেলাই করে নিয়েছি এবার সামন সাইড থেকে দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিংভাবে হয়েছে তো অনেকেই বলে যে সোজা কাপড়ের পট্টি বসালে এখানে আমাদের গলা সেপটা বাজে হয়ে যাচ্ছে অনেকের কাছে কুঁচকে যাচ্ছে তো আপনারা যদি এই প্রসেসে করেন তাহলে দেখবেন আপনাদের গলা সেপটা কিন্তু যেমন আপনারা কাটিং করবেন ঠিক তেমনই থাকবে শুধুমাত্র আপনারা যদি এই কুচিগুলো দেন কুচিগুলো দিলে যেটা হবে এটা অটোমেটিক ঘুরে যায় আর এখানে যখন আপনারা ডবল ফোল্ড করেন তখন কুচিগুলো যেমন ছিল তেমনভাবে ফোল্ড করে দেবেন দেখবেন এখানে কাপড়টা ভীষণ ফিনিশিং হয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর ফিনিশিং হয়েছে আর সামন সাইড থেকেও দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং হয়েছে তো আশা করবো পুরোটা আপনাদের বুঝতে পেরেছেন আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে যায় তাহলে লাইক করতে একদমই ভুলবেন না আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন টপিকে ভিডিও দেখতেছেন আপনাদের টপিক নিয়ে আমি চলে আসবো তো আজকের জন্য এই পর্যন্ত টাটা